স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, স্বামীজির মতে ত্যাগ ও সেবাই আমাদের জাতীয় আদর্শ হওয়া দরকার, কিন্তু এই যুগে কি এটা সম্ভব? গৃহীরা ত্যাগ করলে দেশ উন্নত হবে কি করে? উত্তর, একটা সংসার দাঁড়িয়ে থাকে মা বাবার ত্যাগের উপর। ত্যাগ ছাড়া যখন কোনো সংসারই টেকে না, তখন সমাজ বা দেশ কিভাবে টিকবে? বর্তমানে আমরা নিজেদের অধিকার নিয়ে চেঁচাই, কিন্তু কর্তব্য নিয়ে নয়। এজন্য স্বামীজি ত্যাগের সাথে সেবারও উল্লেখ করেছেন। প্রকৃত সেবা তখনই করা যায় যখন সেটা ত্যাগের উপর দাঁড়িয়ে থাকে। বর্তমানে মানুষ বিখ্যাত হতে চায় নেতা হয়ে, বড় পদে প্রমোশন পেয়ে, পুরস্কার বা সম্পদ অর্জন করে। এটা ভুল পথ। আপনি কি পেয়েছেন এ জানতে মানুষ আগ্রহী নয়। তারা আপনাকে মনে রাখবে এ দেখে যে আপনি সমাজের জন্য কি করেছেন। প্রকৃত জনপ্রিয়তা, মানুষের শ্রদ্ধা এভাবেই পাওয়া যায়। সেবার উপর স্বামীজি জোর দিলেন কেন? তিনি মনে করিয়ে দিলেন সামাজিক দায়বদ্ধতার কথা। অর্থ উপার্জন তো মুড়িওয়ালা ফুচকাওয়ালাও করে, চাকরি তো বেয়ারা পিয়ন ঝিও করে, তাহলে আপনি কি ওদের মতো? শিক্ষায় বড় বড় ডিগ্রি নিয়ে আমি কি তবে এক ডিগ্রিফাইড মুড়িওয়ালা হচ্ছি? এজন্য দরকার পেশা বা কর্মজীবনকে সমাজ সেবা করে তোলা, আর এ সম্ভব যদি সেবার মধ্যে ত্যাগ থাকে। বর্তমানে দেশ ও সমাজের দিকে তাকালে বোঝা যায় স্বামীজি কথিত ত্যাগ ও সেবার গুরুত্ব। বস্তুত দেশকে উন্নত করতে হলে এর উপরেই জোর দিতে হবে আমাদের। আমাকে আপনাকে চিন্তা করতে হবে সমাজে আমার অবদান কি, জনসাধারণকে কি দিয়ে যেতে চাই আমি আপনি। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক ভারত গড়ে তুলতে হলে প্রাচীন সংস্কৃতির আদু প্রয়োজন কি? পাশ্চাত্য দেশগুলো যেভাবে এগিয়ে গেছে অতীতকে ভুলে, আমাদেরও কি এমন করা উচিত নয়? উত্তর, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, জাপান বড় হয়েছে অতীত সংস্কৃতিকে ভুলে নয়, নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে তারা আধুনিকতাকে বরণ করেছে, উন্নত হয়েছে। অতীতকে বাতিল করে এগোতে চেয়েছিল আমেরিকা ও রাশিয়া, কিন্তু রাশিয়া শেষে কমিউনিজমকে ছেড়ে দিয়েছে। আর আমেরিকা যদিও ইউরোপ থেকে আলাদা রীতিনীতি গড়তে চেয়েছে, কিন্তু প্রাচীন হেলেনিক সংস্কৃতিকে বাতিল করেনি। এমনকি ওই দেশের কৃষ্ণাঙ্গ মানুষেরাও খুঁজতে চাইছে রুটসকে। অতীতের সাথে বর্তমানে সেতু নির্মাণ করে কিভাবে ভবিষ্যতে রাস্তা তৈরি করা যায়, এটাই মূল প্রশ্ন মানুষের সামনে। শুধু অতীত ও বর্তমান নিয়ে ব্যস্ত থাকলে কি সমস্যা দেখা দেয়, তা দেখা যায় কিছু মুসলিম দেশে। ধর্ম গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ধার্মিক হয়েও কিভাবে আধুনিক হতে হয়, এই সমস্যাকে অনেক আগেই বুঝতে পেরেছিলেন স্বামীজি, আর তাই প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলে গিয়েছেন। এ বিষয়ে কয়েকটি বইয়ে আলোচনা করেছি আমরা।